কাছে দূরে যে যেখানে যে প্রান্ত থেকে আমাদের আজকের অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। সবাইকে ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান অল ইন ওয়ানে স্বাগতম। আসুন প্রথমেই দেখে নেওয়া যাক আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। দর্শক, ধরুন ঈদের দিন খুব সকালে গোসল সেরেছেন, নামাজ পড়তে বেরোবেন, এ সময় খুব পছন্দে কেনা পাঞ্জাবির ব্যাগটা হাতে নিয়ে দেখলেন পাঞ্জাবি নয়, ওখানে আছে একটা শাড়ি। আর বোনদের ক্ষেত্রে যদি উল্টোটা হয়, অর্থাৎ শাড়ির জায়গায় যদি দেখেন লুঙ্গি, তখন আপনি কী করবেন? বাড়ির দর্শকটা এই উত্তরটা নিয়ে ভাবুন। আর এর ফাঁকে আমরা ঘুরে আসি পথের দর্শকদের কাছ থেকে। আমি শাড়ি পরে যাবো, মসজিদে যাবো শাড়ি পরে, একটা এক্সেপশনাল হবে। আমার ওয়াইফের ব্যাগটা খুলবো, আমার পাঞ্জাবিটা মনে হয় ওইখানেই পেয়ে যাবো। আমি কিছুই করবো না, শাড়িটা নিয়ে ওয়াইফকে গিফট করে দেবো, হাজবেন্ডকে দিয়ে দিব। মানে বুঝে উঠতে পারবো না যে কি পরবো, তখন কি করবো, তো শাড়িটা বৌরি দিয়ে দিব, বৌরি দিয়ে দিব, বৌরি দিয়ে দিব, জাস্ট নিজের মাথার উপর একটা বাড়ি দিব, আর কিছু না। দেখলেন তো, কেউ রেগে অস্থির, কেউ প্রিয় পোশাকটি খুঁজছেন সহধর্মিনীর ব্যাগে, আবার কেউ কেউ কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। কিন্তু সব কিছুকে ছাপিয়ে যে বিষয়টি উজ্জ্বল হয়ে উঠেছে তা হচ্ছে ভালোবাসা, পারস্পরিক ভালোবাসা। আমাদের সকলের মাঝখানে ভালোবাসার বন্ধন মজবুত হোক, সেটাই প্রার্থনা। দর্শক, ঈদ আমাদের অত্যন্ত আকাঙ্ক্ষার একটি দিন। পুরো এক মাস জুড়ে কঠোর ইবাদতের পাশাপাশি আমাদের প্রস্তুতি চলতে থাকে এই পবিত্র দিনটিকে ঘিরে। যেমনটি আমরা প্রস্তুতি নেই রামাদান মাসকে ঘিরে রোজার ঠিক আগ মুহূর্তে। দর্শক, আসুন এবার আমরা এমন একজনের কাছে যাই যিনি সো কল্ড কঠোর প্রস্তুতি নিচ্ছেন রোজার মাসের। প্রিয় বন্ধুরা, কেমন আছো? অনেকদিন পর লাইভে আসলাম, রামাদান চলে এসেছে, সবাই রামাদান নিয়ে ব্যস্ত, আমিও ব্যস্ত আমার কঠিন প্রস্তুতি নিয়ে। কেন জানো? কারণ গত রমজানে আমাকে অনেকে ইফতার পার্টির দাওয়াত দেয় নাই, তাই আমার মনটা ভেঙে চুর মার হয়ে গেছে, হৃদয় ভাঙা ঠক ঠক শব্দে আমার কান ঝালাপালা হয়ে গেছে। তাই আমি নানা রকমভাবে আমার বক্তৃতার প্রস্তুতি নিয়েছি। নমুনা দেখতে চাও? দেখাচ্ছি। মনে করো কোনো রাজনৈতিক ইফতার পার্টিতে আমি চলে গিয়েছি, আমার বক্তৃতাটা কেমন হবে? সংগ্রামী সভাপতি, সংগ্রামী সাধারণ সম্পাদক, সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, সংগ্রামী প্রচার সম্পাদক, সংগ্রামী দপ্তর সম্পাদক, সংগ্রামী মহিলা বিষয়ক সম্পাদক, জেলা উপজেলা থানা সব কমিটির নাম আমি বলবো এবং সবাইকে আমি খুশি করব। তাহলে কি আমাকে ইফতার পার্টিতে দাওয়াত দেবে না? আচ্ছা, এখন চলে গিয়েছি কোনো সাংস্কৃতিক সংগঠনের ইফতার পার্টিতে, আমার বক্তৃতাটা কেমন হবে? প্রিয় বন্ধুরা, রবীন্দ্রনাথ বলেছেন, বলবীর বল উন্নত মম শির। নজরুল বলেছেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আর আমি বলবো, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। কি বুঝলে? সাহিত্য রসে একেবারে টুপ 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 করে ভাসছে আমার বক্তৃতাতে। তাহলে কি আমাকে ইফতারের দাওয়াত দেবে না? এখন চলে গিয়েছি কোনো সুকেন্দ্রিক ইফতার পার্টি, যেখানে আমি 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 এত শোকার্ত হব যে এত শোকার্ত হব যে আমি কোনো কথাই বলতে পারবো না। দেখলে তো বন্ধুরা কত কঠিন প্রস্তুতি নিয়েছি আমি। আমার ভিডিওটি শেয়ার করবে আর আমাকে অনেক অনেক ইফতার পার্টিতে বিশেষ অতিথি করার সুযোগ দান করবে। কি বন্ধুরা, কি বুঝলেন, ভদ্রলোক কি পাবেন আপনার দাওয়াত? বেচারা, কি প্রস্তুতিটাই না নিয়েছেন। চলুন এবার আমরা দেখে আসি অন্য আরেকজনের প্রস্তুতি। আরে রুমের কী দাবার, লাগে জুগিয়ে লইয়া
গুনানো হলিডে গেছলা নাকি তা? আরে না বা, শপিং ও গেছলাম। শপিং তে কি লাগেজ কিনছো? বড় সুন্দর লাগেজ রে, কত দি কিনলা? দূর লাগেজ নাই, পাঞ্জাবি কিনছি। লাগেজ বড়িয়া পাঞ্জাবি আনছো, বুঝছি। তোমার স্টাফ হলরে গিফট দিবা লাগি? না বা, নিজের লাগি কিনছি। রমজানের রনি এর লাগি এক লগে 35টা পাঞ্জাবি কিনছি। 35টা পাঞ্জাবি কিনছো মানে? মানে বুঝলা না, রমজান আইরো প্রত্যেক দিন তাবু ইফতারে দাও, মাঝে মাঝে দুইটা তিনটা ইফতারে দাওয়াত থাকে। আর মিডিয়া কভারে যাইব আমি কি তাই এক পাঞ্জাবি ফিন্দা দেবো ইফতারে দাওয়াত তো? এর লাগি এক লগে 35টা পাঞ্জাবি কিনছি, যাতে এক একদিন এক এক ধরনের পাঞ্জাবি কিনব। মাঝে মাঝে লাল ফিনবো, মাঝে মাঝে ওইলদা, আর মাঝে মাঝে দবদবা সাদা। চো আহ, শো অফ, বাহ শো অফ, যেন শো অফ মানে জীবন, জীবন মানেই শো অফ। দর্শক, এবার দেখব এই শো অফ কিং এর আরেকটি কাণ্ড। বললা দিলদুরিয়া হাকিম আমার অফিসে কিতা হরে, আল্লাহ জানে আজকে আবার খাল লাগি হাতিম তাইগিরি করতে আইছে। আরে হাকিম, তুমি আমার অফিসে কিতা মনে হইরিয়া? ওহরে বারু মেল, তোমার না জানি তোমার অফিসে আইলাম। আরে না না না, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। হোসেন কিতা খবর? তোমার কিতা খবর কও, তোমার ব্যবসা কিলা চলের? আলহামদুলিল্লাহ খুব ভালো, নতুন আর দুইটা শপ ওপেন করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বড় খুশি হইলাম। তা রুমেল, আমি তো একটা রিকোয়েস্ট নিয়ে আইসলাম রুবা। আল্লাহ জানে কোন রিকোয়েস্ট লই আইছে এখন। রিকোয়েস্ট? আচ্ছা কও। আমরা ক্লাসমেট বাবুল, তার কথা তো মনে আছে? বাবুল, বাবুল, ও যে আমরা ক্লাসের থার্ড বয় আছিল, প্রত্যেক বছর তো এত আর থাকতো, খুব শান্ত, খুব ভদ্র। ওহো হো, মনে পড়ছে, আমি তো শুনছি হে দুই বছর আগে মারা গেছে। তুমি ঠিকই শুনছো, তার দুইটা বিয়ার উপযুক্ত মেয়ের আইকিয়া মারা গেছে। তার বউয়ে বড় কষ্ট করিয়া বড় মেয়ের বিয়ার একটা ব্যবস্থা করছে, কিন্তু তুমি তো জানো আজ খালকু একটা বিয়াত কত খরচ যায়। বিছাড়ি খুব বিপদ, আর আমরা ফ্রেন্ড বন্ধুসকলের তো দায়িত্ব তারারে হেল্প করার। লস প্রজেক্ট লই আইছে, মিডিয়া কভারেজ নাই, কিচ্ছু নাই, আমার টাকাগুলো ফানিত ফেলাইতাম নি। রোমেন তুমি কিটা চিন্তা করাই? না না, হেল্প করা তো অবশ্যই দরকার। ইস, তুমি যদি আরও একটা সপ্তাহ আগে আইতে রানি খুব ভালো হইল না, আমার ডোনেশন ফান্ডটা শেষ হয়ে গেছে। আসলে বিছাড়ি খুব বিপদের মাঝে আসুন, মিডল ক্লাস ফ্যামিলি তো, সেউরে নাফাররা হইতা নাফাররা সইতা। ফানকিতা জাকাতের পয়সা নিবানি? ওই ও জাকাতের পয়সা দেওয়া লাগবো। তুমি এক কাম করো, তুমি তার জাকাতের পয়সা দিয়ে হেল্প করি লাও। তাইলে এক কাম করো, তুমি আমার নামে 100 পাউন্ড লিখিলাম। 100 পাউন্ড? হ্যাঁ, বেশি সময় দিব, তাইলে আরও 50 পাউন্ড রেট হইলাম। তা হোক রে ভাই, তা হোক, আইখালকু মনে হয় তুমিও ফাইন্যান্সিয়ালি বড় বিপদের মাঝে আছো। তোমার অফিসও আইয়া তোমার সময় নষ্ট করা লাগে, আমি অনেক দুঃখিত। হ্যালো, কি বললেন? আমি প্রধান অতিথি, মিডিয়া কভারেজ থাকবে, বাহ, I will be there and my donation will be 5000 pounds. দেখলেন তো, লোক দেখানো খ্যাতি যশের মোহ কিভাবে আমাদের ধ্বংস করছে, পরিণত করছে মনুষ্যত্বহীন এক মানুষের খোলসে। আমরা কি মনুষ্যত্ব নিয়ে বেঁচে থাকবো নাকি খোলস হয়েই থাকবো তৃপ্ত, সেই সিদ্ধান্ত একান্তই আপনার। আমরা বরং ঘুরে আসি পশু পাখি রাজ্যে, চলুন দেখি ওখানে কি হচ্ছে। আমি কম কিছু করছি, ঠকুর দিবি না, ঠকুর দিবি না। আমার
হাসু, ওরে বাবা রে বাবা, ওনার হাসুরে ডাকছেন, ওনার হাসুরে মনে আমি ডরাই। চিতনু জানু, আমি চলে আসছি, তোমার কোনো চিন্তা নেই, আমি তোমাকে ছেদ করবো, আমি জানু। এই কুত্তু, এই কুত্তু, এত বড় সাহস, তুই আমার জানুকে ডিস্টার্ব করিস, ইফটিজিং করিস। বাহ, মানুষের সাথে থাকতে থাকতে পশু পাখিরাও লড়াই শিখে গেছে, ভালোবাসার লড়াই। তো ওদের ভালোবাসার যুদ্ধ চলতে থাকুক, আর আমরা শুনি একজনের মনের কথা। তিনি আছেন ইফতার টেবিলে। দেখ সোনি, এই নাকি ইফতার। ইফতারে কেউ এই কয়টা আইটেম দেয়, আবার পরিমাণেও কত কম। পেঁয়াজগুলো তো এই কেমন হইতেছে, তিন দিনের বাসি। ছোলাগুলো তো সিদ্ধই হয় নাই। খিচুড়িগুলো তো দেখাই রুচি উল্টা যেতেছে। এত কিপটার কিপটা, একটা জিলাপিও দেয় নাই। আর খেজুর মাত্র এক পিস। আরে, দুই দুইটা দাওয়াত ছেড়া খেল যে এখানে আইলাম, দিনটাই মাটি। সমালোচনা করার ভূত এই ভদ্রলোকের উপর কিভাবে চেপে বসেছে দেখেছেন? ইফতারের খাবারগুলো পর্যন্ত রেহাই পেল না তার অবান্তর সমালোচনা থেকে। দর্শক, আমরা সবাই জানি গঠনমূলক সমালোচনা এবং একটু প্রশংসা আমাদের পাশের মানুষটিকে যেমন সমৃদ্ধ করে, তেমনি অবান্তর সমালোচনা পিছিয়ে দেয় অনেক দূর। এই সত্যটা আমরা সকলেই জানি, তারপরেও কেন যেন চর্চা করি ঠিক বিপরীত। সমালোচনায়, বাজে সমালোচনায় হই অনেক উদার, আর প্রশংসায় হই সর্বোচ্চ কৃপণ। স্যার, আমার কবিতা পড়েছেন, দক্ষিণা পত্রিকা ছাপা হয়েছে, ফেসবুকে তো স্যার লাইকের পর লাইক, এই যে দেখেন। বুঝেছি, বিখ্যাত পত্রিকা ছাপা হয়েছে তো তাই। না স্যার, থিমটা ভালো ছিল। হুম হুম, না, ছাপার ফন্টটা সবার পছন্দ হয়েছে। না স্যার, ওই কবিতার বিষয় আর লেখার স্টাইলটা নিয়ে সবাই কথা বলছে। আমার কিন্তু ইলাস্ট্রেশনটাকে ফ্যাক্টর মনে হচ্ছে। আসলে এটা কোনো ফ্যাক্টর না স্যার, সবাই আমার কবিতা খুব পছন্দ করেছে। আরে ধর্মিয়া, যা বজি করেন, আপনি আবার কবে থেকে কবিতা লেখেন? হ্যাঁ, আপনার ওস্তাদকে কার না কার কবিতা লিখে নিজের বেলা চালিয়ে দিচ্ছেন, যত সব চান কাজ করেন গিয়া। বেচারা, ওনার কবি হওয়ার স্বপ্ন বোধ হয় এখানেই শেষ, তার জন্য রইল শুভকামনা। দর্শক, আসুন এবার আমরা একটু ধুমারি সোশ্যাল মিডিয়ায়। সেখানে ভিন্ন আঙ্গিকে গান নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছেন রুমকি। একটা গান আছে, আপনারা সবাই মোটামুটি শুনেছেন, গানটা কি? টুনির মা তোমার টুনি কথা শোনেন না, চারটার লাগে ডেটিং মারে আমায় চেনেন না। এই গানটা, এই গানটা যদি এই একবিংশ শতাব্দীতে না হয়ে যদি তারও আগে হতো, আমাদের আগে যারা মহান কম্পোজাররা ছিলেন ওনারা যদি করতেন, তাহলে এই গানটা কেমন হতো? ফার্স্ট অফ অল, এই গানটা যদি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যদি এই গানটা করতেন, উনি কিভাবে করতেন? টুনির মা তোমার টুনি কথা শোনে না, ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, যার তার লগে ডেটিং মারে আমায় চেনে না। ও টুনির মা তোমার টুনিরে বোঝাও না। ওকে, এবারে
গানটা যদি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম গাইতেন, তিনি কিভাবে গাইতেন? টুনির মা তোমার টুনিরে বোঝাও না, ও টুনির মা টুনি যাতা লাগে রে টিং মারে আমায় চেনে না, ও টুনির মা টুনিরে বোঝাও। এই গানটা যদি এবারে লালন শাকের আমাদের সাইজি উনি যদি গাইতেন তাহলে কেমন হতো? দুর্দান্ত প্রতিভা মেয়েটার দেখলেন, একই কণ্ঠে কত ধরনের গান গাইলেন, মনটাই ভালো হয়ে গেল। মন ভালো করার জন্য আমি আরেকটা কাজ করি, কষ্টগুলো শেয়ার করি কাছের বন্ধুদের সাথে, ঠিক এই মানুষটির মতো। আরে আরে, কি ব্যাপার, মন খারাপ নাকি? না, তেমন কিছু না। আরে লজ্জা পায় না বন্ধু, খুলে বলো, মনটাকে হালকা করো। তাহলে বন্ধু আছে কি করতে? মুরাদ, তানিয়াকে ধরে রাখতে পারলাম না। আহারে, মনটা খারাপ হয়ে গেল। তোমার মতো একটা ভালো মানুষের সাথে এটা সে করতে পারলো? 5 বছর, বুঝলে, 5 বছর আমাদের সম্পর্কের, কত কিছু করলাম, সব কিছু ভুলে চলে গেল, চলেই গেল। ভেঙে পড়ো না বন্ধু, মনটাকে শক্ত করো। এক তানিয়া চলে গেছে তো কি হয়েছে, কত তানিয়া আসবে? এক মিনিট, শক্ত হও, ধৈর্য ধরো, বুঝলে? হ্যালো, হ্যাঁ বলো। ওই আরিফ আছে না, ওই আরিফের দুঃখের কথা শুনতেছিলাম। আমারে ধৈরা কি কান্দন, আর কি আর হইব, ওই প্রেমিক হওয়ার শখ জাগছিল, এখন দিছে পাখি উড়াল মাইরা, এখন কাঁদতেছে, বুঝছো? এভাবেই আমরা অনেকে বন্ধুত্বের বিশ্বাসকে ধ্বংস করি। আদর্শ বন্ধু নয়, হই বন্ধু চরিত্রের শ্রেষ্ঠ অভিনেতা। বন্ধু চরিত্রের অভিনেতা নয়, আসুন আদর্শ বন্ধু হই, সমৃদ্ধ করি একে অপরের জীবন। ভ্রমণ যে কোনো উৎসবের একটি অবিচ্ছেদ্য অংশ। একটা চমৎকার লোকেশনে ভ্রমণ আমাদের ঈদ উৎসবের আনন্দকে বাড়িয়ে দিতে পারে অনেকগুণ। আমার ভ্রমণের পছন্দের তালিকায় এবারে রয়েছে লেক ডিস্ট্রিক্ট। লেক ডিস্ট্রিক্ট নর্থ ওয়েস্ট ইংল্যান্ডে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফুট উঁচুতে অবস্থিত এ ভূখণ্ডে রয়েছে ছন্দময় পাহাড়, ঘন সবুজ বন আর বিস্তীর্ণ জলরাশি। প্রায় 19টিরও বেশি উল্লেখযোগ্য সংখ্যক লেকের সমন্বয়ে গঠিত লেক ডিস্ট্রিক্টে রয়েছে ব্যস্ত জীবন থেকে মুক্তি দেবার অথবা উৎসবের আনন্দকে কয়েক মাত্রা বাড়িয়ে দেবার সব ধরনের আয়োজন। দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে আসলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর উপভোগ করুন শ্রেষ্ঠ ঈদ। আর আরেকটি কথা,
আমাদের আজকের আয়োজনগুলো ছিল নিতান্তই বিনোদনের জন্য, কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়। আমাদের অনিচ্ছাকৃত যে কোনো ভুলের জন্য ক্ষমা চেয়ে আজকে এখানেই শেষ করছি। ঈদ মুবারক।